নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষভিত্তিক চ্যানেল। আমি আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলবো সিংহ রাশির 2020 সালের অক্টোবর মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত। তার আগে বলে রাখি, আমি কিন্তু এই অলরেডি কর্কট রাশি পর্যন্ত ভিডিও ছেড়েছি, আর প্রত্যেকটা রাশিরই কিন্তু এই অক্টোবর মাস ভীষণ ভালো থাকছে, প্রত্যেকটা রাশির ভালো থাকছে। তাও আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা রাশি 12টি রাশিরই ভিডিও দেব, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কারণ আমরা সবাই কিন্তু যে পরিস্থিতি, রাশিগত অবস্থা ছিল, তার যে কুফলগুলো বা তাদের যে গ্রহগত যে নানান দিক থেকে যে অন্য যে প্রবলেম যে চলছিল বা বকরি হয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কষ্ট, প্রত্যেকটা মানুষ জীবনে কিন্তু কষ্ট আমাদের এসেছিল, প্রত্যেকেই কিন্তু তার ভাগিদার আমরা হয়েছিলাম। নানান দিক থেকে কিন্তু টেনশান, অর্থনৈতিক বা চাকরি চলে যাওয়া, ব্যবসা মন্দা বা এই যে মহামারীর মতন কিন্তু সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম। সব কিছুর জন্য কিন্তু তাই এই গ্রহ। আর এই একই জিনিস যে সেপ্টেম্বর মাসে আপনারা অলরেডি জেনেছেন, আমি অনেক কটা ভিডিও দিয়েছি, বেশ কিছু গ্রহ কিন্তু তাদের স্থান পরিবর্তন করেছে, তার ফলে কিন্তু একটা শুভ যোগ তৈরি হয়েছে। এই শুভ যোগের কারণে কিন্তু প্রত্যেকটা মানব জীবনে কিন্তু একটা সুদিন আসছে বা তারা ঘুরে দাঁড়াতে পারবে, সেই যোগটা কিন্তু তৈরি হয়েছে এই অক্টোবর মাসে। সেই কারণে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিডিও তো অবশ্যই প্রত্যেক মাসে দিই। তাই আজ সিংহ রাশি নিয়ে বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রথমে আসি, অর্থনৈতিক ভীষণ ভালো থাকছে, আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রচুর আয় ইনকাম বাড়বে। আপনারা যারা চাকরি চলে গেছিল তাদের কিন্তু চাকরি আবার নতুন করে যোগাযোগ তৈরি হবে, যারা এখনো পর্যন্ত বেকার আছেন, চাকরি পাননি বা যোগাযোগ চালাচ্ছেন, তাদের কিন্তু নতুন চাকরির যোগ অবশ্যই তৈরি হয়েছে, আপনারা কিন্তু একটা ভালো খবর পাবেন। কিন্তু তার মধ্যে আপনাদেরও কিন্তু সেটা চেষ্টা করতে হবে, যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনারা চাকরির সুখবরটা পাবেন। যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিলো, সে বন্ধ ব্যবসাও কিন্তু আবার নতুন করে ভালোভাবে চলতে পারে, যদি আপনারা আবার ব্যবসাটা চালু করতে পারেন। আর নতুন করে যদি কোনোদিন ভেবেছিলেন যে ব্যবসা করবেন, সে নতুন করে ব্যবসাও কিন্তু এই মাসে স্টার্ট করতে পারেন। যারা বিবাহযোগ্য আছেন, বিয়ে এখন পর্যন্ত বিয়ে হয়নি, তাদেরও কিন্তু যদি এই মাসে চেষ্টা করেন, তাহলে কিন্তু সুপাত্রপাত্রী কিন্তু আপনারা পাবেন, বিয়ের দিকটাও কিন্তু শুভ হতে চলেছে। আমি বলবো আপনারা কিন্তু এই সু যে সুদিন আসছে আপনাদের, সেই সুদিনটা অবশ্যই আপনারা কাজে লাগান। এরপরে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে ভালো থাকছে, তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো টেনশনের কারণ নেই, তবে ঠান্ডাজনিত মাথা যন্ত্রণা বা সর্দি লাগা, কাশি এরকম টাইপের কিছু সমস্যা এই মাসে হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে আপনার মা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু অবনতি হতে পারে, যারা অসুস্থ আছেন তাদের আমি বলবো একটু আপনারা চেষ্টা করুন যে আগে থেকেই ডাক্তারের পরামর্শ মতো চলতে, তাহলে কিন্তু ওই টেনশনও কিন্তু আপনার নাও হতে পারে। তারপরে আসছে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভীষণভাবে ভালো থাকছে, তবে যে কোনো সন্দেহজনিত কারণে কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহের পরে কোনো রকম কিন্তু অশান্তি, যুদ্ধ, ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে। আমি বলবো একটু সতর্ক থাকুন বা অ্যালার্ট থাকুন, যে এরকম টাইপের সমস্যা বা এই সন্দেহজনিত কোনো সমস্যায় যেন আপনারা না পড়েন। যদি আপনারা সচেতন থাকেন, তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে অবশ্যই পারবেন। আমি বলবো অবশ্যই আপনারা একটু সচেতন থাকাটাই ভালো। এরপরে আসছি যারা পড়াশোনার মধ্যে আছেন, আমি বলবো পড়াশোনাটা একটু মন দিয়ে করুন, আপনারা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবেন বা এই সুফল কিন্তু আপনারা যে এখন কষ্ট করবেন, পড়াশোনার মধ্যে থাকবেন, সেই সুফল আপনারা সামনের দিনে অবশ্যই পাবেন। পড়াশোনার দিকে একটা ভালো যোগ আছে। আর যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, আমি বলবো সততা নিয়ে রাজনীতির সঙ্গে থাকুন, আপনারা রাজনীতির থেকেই কিন্তু একটা বড় ধরনের কিছু আপনারা পেতে চলেছেন,
মান যশ খ্যাতি একটা ভালো জায়গা কিন্তু আপনারা রাজনীতি থেকে কিন্তু তৈরি হতে চলেছে। আমি বলবো আপনারা সততার সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত থাকুন, আপনারা একটা ভালো জায়গা অবশ্যই পাবেন। তাহলে যেটা বোঝা গেল, আপনাদের এই অক্টোবর মাস কিন্তু ভীষণ ভালো বা শুভ হতে চলেছে। আর এই শুভ যোগগুলো যখনই আসে তখন সবকটা রাশি কম বেশি অবশ্যই সুফল পায় বা পাবে, সেটাই আমি এতক্ষণ আপনাদের এই সিংহ রাশির বললাম। প্রত্যেকটা রাশিরই আমি ভিডিও দেব। এবার যেটা আমি বলি, এই ভিডিওতে যত যা কিছু বললাম এই সুফলগুলো কিন্তু তখনই আপনার মিলবে আপনার যদি হরোস্কোপ সুন্দরভাবে সব ঠিকঠাক থাকে, প্রত্যেকটা গ্রহ যদি সঠিক থাকে, শুভ গ্রহ থাকে, তবেই কিন্তু আপনার সমস্ত কিছু মিলবে, 100% মিলবে। আর যদি আপনারা জানেনই না যে কি অবস্থায় আছে, কুষ্টি কখনো কুষ্টি করাননি, কুষ্টি বিচার করাননি, দশা রাশি কাটাননি, শুধু ভিডিও দেখছেন যে আপনার রাশিফল, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল আর মেলানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু মিলবে তো অবশ্যই, কারণ এখানে গ্রহ নক্ষত্র কখনো মিথ্যা বলে না। তবে আপনার সম্পূর্ণ মিলবে না, হয়তো 40% 50% মিলতে পারে। সম্পূর্ণ তখনই মিলবে যখন আপনার হরোস্কোপ সব ঠিকঠাক থাকবে। এর যদি এর এর কারণে যদি আপনি মনে করেন যে না, আপনার এটা আপনি একবার বিচার করিয়ে নেবেন, বা দশারাশি প্রবলেম থাকলে দশারাশি কাটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এলাকায় আপনার যাকে পছন্দ সেই তাকে দিয়েই আপনি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা কিন্তু এগুলো ঠিক করে নিতে পারেন। তাহলে আপনাদের এই রাশিফল যে দেখছেন তার কিন্তু সুফলটা অবশ্যই পাবেন। তারপরে আসছি যে এই যে আমাদের আমরা অ্যাস্ট্রোলজি যারা আছি তারা কিন্তু এই আপনাদের কাছে খবরগুলো পৌঁছে দেই, আমরা গ্রহ কী অবস্থায় আছে সেই গ্রহ নক্ষত্রগুলোকে আমরা বিচার করি, দেখি কখন কি কোন জায়গায় অবস্থান করছেন, সেইভাবে সুফল কোথায় থাকলে হয়, কুফল কোথায় থাকলে হয় সেভাবে আমরা বলি। যখন সুফল দেয় তখন বলি আপনাদের এই এই শুভ, যখন কুফল দেয় তখন বলি আপনাদের এই সমস্যা এই হবে, সেই দিকগুলো কিন্তু ব্যবহার আপনাদের করতে হবে। এবার যে যে সেপ্টেম্বর মাসে কিছু বেশ কিছু গ্রহ তার স্থান পরিবর্তন করার ফলে যে শুভ যোগগুলো বা সুফলগুলো যে রাশিগুলো পাচ্ছে সেই রাশিগুলোকে অ্যালার্ট করাটাই আমাদের কাজ, আমরা জানিয়ে দিই। তার মানে এই না যেভাবে এই যে বলছি যে চাকরি পাবেন, ব্যবসা ভালো হবে, আপনি যদি এই ভিডিওটা দেখে চুপচাপ, আপনি ধরেন একটা ব্যবসা আছে অলরেডি চলছিল এই লকডাউনের ক্ষেত্রে, আপনার এই ব্যবসাটা বন্ধ আছে, এখনো বন্ধ আছে, আপনি দেখলেন শুনলেন যে না আমার তো ব্যবসা বিশাল চলবে অক্টোবর মাসে, আপনি আনন্দ করতে লাগলেন, ভিডিওটা দেখলেন কিন্তু ওই ব্যবসাটা চালু করলেন না, তাহলে কি আপনার কি মিলবে? আমার এতক্ষণ যা বললাম মিলবে না, সেটা মিলতে গেলে আপনার কি করতে হবে? ব্যবসাটা আবার পুনরায় চালু করতে হবে। এই শুনলেন না আমার তো এখন ব্যবসা ভালো আছে তাহলে আবার চালু করি, তখনই কিন্তু সাকসেস পাবেন। অতএব এই যা যা আমি বললাম এতক্ষণ সমস্তটা সুযোগ সুবিধাগুলি আসবে আপনাদের, শুভ যখন সুযোগ তৈরি হয় তখন আপনার সুযোগ আসে, সুবিধাগুলো আসে, সেগুলো আপনাদের লুপে নিতে হবে। আপনারা এখন অ্যালার্ট থাকতে হবে পুরো মাসটা, যখন যেখান থেকে যা সুযোগ আসবে ঝাঁপিয়ে পড়তে হবে তার প্রতি, তাহলেই কিন্তু আপনাদের সমস্তটা মিলবে। আর ভিডিও দেখেই শেষ করবেন, কিছুই করবেন না, তো সুদিন চলে আসে, ভালো দিন এই তো, এই আমার পুরো অক্টোবর মাস আমার ভালো, এই ভালো নেবেন, আর চার দোকানে আড্ডা মারবেন, আপনারা কোনো প্রস্তুতি নেবেন না, কিচ্ছু হবে না, যেখানে আছেন সেখানেই থাকবেন, আরও হয়তো পিছিয়ে যাবেন। অতএব ভিডিওটা দেখে চুপচাপ থাকবেন না, অ্যালার্ট হয়ে যান, ব্যবসায় মন দিন, কর্মের যোগাযোগ চালান, তার থেকে সুফল পাবেন, আপনার দিন আবার ঘুরে যাবে। এইভাবেই কিন্তু লজিক্যালি থাকে, এর কোনো ম্যাজিকের কোনো কারণ নেই, ম্যাজিক হয়ও না। যদি আমি আপনাদের বোঝাতে পারি তাহলে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন, বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরও এই ভালো সময় যে আসছে সেটা জানানোর ব্যবস্থা করুন। তাহলে কিন্তু প্রত্যেকে এই সুফলগুলো পেতে পারবে, তাদের জীবনের যে দুঃখ কষ্টগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে।